আজ ফুলিয়ায় নির্বাচনী প্রচারে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফুলিয়া শারদ মেলা মাঠে এই জনসভা হয়। এই জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বার্তা দিলেন, শুনুন সেই ভাষণের অংশবিশেষ। আমাদের দুটি মণ্ডলের প্রেসিডেন্ট এই সভা ব্যবস্থা করেছেন, একজন চঞ্চল চক্রবর্তী যিনি নিজেও পঞ্চায়েত সমিতিতে লড়ছেন, আরেকজন প্রদীপ সরকার, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কটা ব্যালট পাবেন, গ্রামে কোথায় দেবেন, ব্লকে কোথায় দেবেন, জেলাতে কোথায় দেবেন, সবাই মিলে কোথায় ভোট দেবেন, বিসিআর ভাইপো ভোট দিতে পারবে না, ওরা ভাষাতে থাকে কলকাতায়, কলকাতাইয়া বাবু, শহরিয়া বাবু, আমি ভোট দেবো গ্রামের ছেলে, আমিও দেবো আপনিও দেবেন, কোথায় ভোট দেবেন, 8 তারিখে ভোট দেবেন, কেন ভোট দেবেন, চোর তাড়াতে ভোট দেবেন, তৃণমূলের চোরেদের তাড়াতে ভোট দেবেন, মানুষ পরিত্রাণ চাইছে, কেন পঞ্চায়েত দরকার, আমাদের এমএলএরা এবং এমপি মহোদয় বলেছেন, এমপিদের টাকা নিজে খরচ করতে পারেন না, এমপির হাতে যদি জেলা পরিষদ থাকে তাহলে এডিএম জেডপি কে দিয়ে তিনি অনেক কাজ করিয়ে নিতে পারেন দ্রুততার সঙ্গে। বিধায়করা যে সামান্য টাকা পান এ টাকাও তারা খরচ করতে পারেন না, পঞ্চায়েত সমিতি ইও অর্থাৎ বিডিওর মাধ্যমে তাদেরকে খরচ করতে হয়। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সিপিএম এর ফেলে যাওয়া চটিতে পাক গলিয়ে কোন প্রশাসনিক সভায় আমাদের এমপি এমএলএদের ডাকেন না, কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা খরচ করে নীল সাদা প্যান্ডেল লাগিয়ে বিরিয়ানির প্যাকেট খাইয়ে এপাং ওপাং ঝপাং বলে কত ভাষণ হয় মোদিজির বিরুদ্ধে, ব্যক্তিগত আক্রমণ করা হয় অমিত শাহজিকে, ব্যক্তিগত আক্রমণ করা হয় কেন্দ্রীয় সরকারের, অর্থ স্বীকার করা হয় না, নাই নাই নাই, সেখানে আমাদের সাংসদ বিধায়করা ডাক পান না, তাই পঞ্চায়েতের গুরুত্ব অপরিসীম। মোদিজি শৌচালয় নির্মাণের জন্য গোটা দেশে কোটি কোটি শৌচালয় বরাদ্দ করেছেন, আমাদের রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন 12,000 টাকা মাথা পিছু, আপনারা পাননি, চুরি হয়ে গেছে, এটারও বেনিফিশিয়ারি তালিকা তৈরি করে কে কে পাবে চিহ্নিত করার দায়িত্ব পঞ্চায়েতের, পঞ্চায়েতের দায়িত্ব পিএম কিষাণ সম্মান নিধি বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, দিব্যাঙ্গদের ভাতা বলুন, আমাদের প্রতি ঘরে জল, হার ঘর নল সে জল, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন জল জীবন মিশন, প্রতি বাড়িতে 70 লিটার করে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল গোটা দেশ পেয়েছে, পশ্চিমবঙ্গে কোথাও নেই, এই মায়েরা একটা করে সাবমার্সিবল নলকূপের সামনে 150-200টা কলসি আর হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন, কখন একটু জল পাবেন, বিশেষ করে এই গ্রীষ্মকালে আপনারা দেখেছেন এই কাজগুলো পঞ্চায়েতের দেখভাল করার কথা, পঞ্চায়েতের দেখভাল করার কথা আমাদের প্রধানমন্ত্রী যে 82 কোটি জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু চাল আর গম দিচ্ছেন 5 কেজি করে, কোথাও গমের বদলে আটাও দেওয়া হয় আমাদের এই রাজ্যে, সেটা আপনারা ঠিক পাচ্ছেন কিনা, মিলের চাল দিচ্ছে না, কাকড় যুক্ত নোংরা চাল দিচ্ছে, রেশন ডিলাররা আপনাদেরকে চাল দিচ্ছে না, চাল মেরে দিচ্ছে, আপনার পরিবারে 8 জন আছে, 40 কেজি করে ভারত সরকারের দেওয়া প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা পাচ্ছেন না, পাচ্ছেন না, এটা দেখার দায়িত্ব কার,
পঞ্চায়েতে, পঞ্চায়েতকে অপরিসীম ক্ষমতা ন্যূনতম সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব আমাদের দেশে সংবিধান দিয়ে গেছে পঞ্চায়েত রাজ বিল সংশোধন করার মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন গত 9 জুন থেকে গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 17-18টা খুন পঞ্চায়েত ভোটে হয়ে গেছে, অধিকাংশই গরিব সংখ্যালঘু মারা গেছে। কালকে তো জনজাতি বঙ্কিম হাসদা আমাদের বিজেপির একজন বুথ সম্পাদক মূলবাসী তাকেও মেরে ফেলা হয়েছে। আমরা তাই এই পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, মোদীজির যে গ্রাম উন্নয়নের কর্মসূচি যাতে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় তার জন্য আপনারা বিজেপির ত্রিস্তর পঞ্চায়েত তৈরি করুন। আর আমরা কথা দিতে পারি আইন মেনে বছরে 2 বার গ্রাম সংসদের সভা হওয়ার কথা, মাইক দিয়ে ওই গ্রামের লোককে এক জায়গায় জড়ো করে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে পাবেন, বার্ধক্য ভাতা কে পাননি, কাকে পাইয়ে দিতে হবে, এই তালিকাটা করে গ্রাম সংসদ। আমাদের তৃণমূলের লোকেরা নয় পার্টি অফিসে করে, নয় পঞ্চায়েত মেম্বারের বাড়িতে করে, অর্থের বিনিময়ে করে, উৎকোচ নিয়ে করে, টাকা মানি খেয়ে করে, এবং প্রকৃত বেনিফিশিয়ারি যারা লাভার্থী হওয়ার কথা তারা সে সুযোগ থেকে বঞ্চিত হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কথা দিয়ে যেতে পারি যে আগামী দিনে বিজেপির পঞ্চায়েত দলে ঘরে বসে বা দলের অফিসে বসে লাভার্থী বেনিফিশিয়ারি উপভোক্তার তালিকা তৈরি করবে না, তালিকা তৈরি হবে গ্রাম সংসদের সভা ডেকে। সেখানে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার উপযুক্ত কোন তৃণমূল বা সিপিএম এর লোক থাকে তাকে প্রথম দেওয়ার দায়িত্ব বিজেপির পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত দল দেখে করবে না, কাজ প্রয়োজনীয়তা দেখে মানুষের কাজ করবে, এ কথা আমরা দিতে পারি। আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব ধমকাচ্ছি, 500 টাকা দেয় তার আবার পুরোটাই চলে যায় ডিয়ার লটারির দোকানে, ভাইপো লটারি, সব দোকানে দোকানে পাড়ায় পাড়ায় গেলে 10টা করে টেবিলা টুল পাবেন ডিয়ার লটারি, কাটছে তো কাটছে লোক 1 কোটির লোভে, সব টাকা ভাইপোর বাড়িতে যাচ্ছে, কেউ পায় না, দায়িত্ব নিয়ে বলছি। আর কি দিয়েছে মাতৃমণ্ডলী, মদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাবেন তো দিদিরা মায়েরা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এফেক্টেড তো আমার মারা হয়। আপনারা বলুন তো এই মমতা ব্যানার্জি, এই 23 সালের কথা বলছি, মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমিয়েছেন কত, 4 লাখ, পরীক্ষা দেয় না, সংখ্যা কমে গেছে, রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড নেয়নি, ড্রপ আউট মানে সরে গেছে পরীক্ষাতে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ। আর কি বাড়িয়েছে পশ্চিমবঙ্গে জানেন, শিল্প বাড়ায়নি, কলকারখানা বাড়েনি, ব্যবসা বাণিজ্য বাড়েনি, কর্মসংস্থান বাড়েনি, পশ্চিমবঙ্গে 21,000 নতুন মদের দোকান দিয়েছে পিসিমণি, পিসিমণি পশ্চিমবঙ্গের লোককে এইটা দিয়ে গেছে, এদের হাত থেকে পরিত্রাণ দরকার, বাঁচানো দরকার। পিসিমণি যখন রামনবমীর কর্মসূচি হয় বলে আরএসএস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এরা নাকি দাঙ্গাবাজ, একটা সম্প্রদায়কে সনাতনীদেরকে সব সময় আক্রমণ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। তিনি মতুয়া সম্প্রদায়ের জনক ভগবান হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তার নামের বিকৃতি ঘটান মালদা জেলার গাজলের সভাতে দাঁড়িয়ে, সিএ এর বিরোধিতা করেন, সিএ মানে কাউকে তাড়ানো নয়, সিএ মানে আপনারা যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে সম নাগরিকত্ব প্রদান করা। আজকে বর্ডার এলাকার যে 9টা জেলা আছে পশ্চিমবঙ্গে, সেখানকার কেউ যদি চাকরি পায়, সে যদি ভিআরএস এর জন্য পুলিশ অফিসে যায় ডিএসপি ডিআইজির কাছে, বা ভিসা পাসপোর্টের জন্য যদি যান, আপনাকে 71-এর আগে দলিল আনতে বলা হয়, আমাকে বলা হয় না, আমার পরিবারকে বলা হয় না,
কেন বলা হবে আপনাদের দলিল আনতে 71 এর আগে? আপনারা তো এখানে এসেছেন, আপনাদেরকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। তাই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী মতুয়া সমাজের দাবি মেনে সিএএ আইন পাস করেছেন, আর মমতা ব্যানার্জি তার ভুল ব্যাখ্যা দিয়ে সংখ্যালঘুদের উস্কে দিয়ে বিভাজনের রাজনীতি করে। আমরা তো বলি পশ্চিমবাংলায় তৃণমূলের এজেন্ডা তিনটা, একটা হচ্ছে পরিবারবাদ, আরেকটা হচ্ছে তুষ্টিকরণ তোষণ, আর তৃতীয় হচ্ছে চুরি 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 ভ্রষ্টাচারী। এই তিনটা এজেন্ডা তৃণমূলে, আর নরেন্দ্র মোদীর এজেন্ডা হচ্ছে একটা, সেটা হচ্ছে বিকাশবাদ। নরেন্দ্র মোদীর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমার মাতৃমণ্ডলী বলছে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। একজন উত্তর দিনাজপুরের ওদের এমএলএ বলেছে, ডাকাত এমএলএ একটা করণদিকে, হাওড়া জেলার একজন উদয়নারায়ণপুরের গুন্ডা এমএলএ বলেছে, আরো ছোট ছোট সমস্ত ভাই পড়া বলছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব বিজেপি করছেন তো। একটা মহিলা একটা দিদি বোন মায়ের মাসির যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়, অ্যাকাউন্ট নম্বরের নামটা আমাদের চক্রবর্তী ভাই মন্ডল প্রেসিডেন্টকে দেবেন, বাকিটা আমি বুঝে নেব, বিরোধী দল নেতা বলে গেলাম।